অতীত। আজ প্রায় 28-29 বছর পরে মৌলি আর দীপেশ সামনাসামনি বসে এক কফি শপে। টেবিলের অপর প্রান্তে বসে থাকা কফি কাপ হাতে দীপেশকে দু এক পলক আড়াল থেকে দেখল মৌলি, বয়স বাড়লেও আগের থেকে বেশ হ্যান্ডসম হয়েছে। বেশ সপ্রতিভ লাগছিল দীপেশকে, মুখে সেই চিরন্তন হাসিটা লেগেই রয়েছে, যেটা দেখলে তার আগে খুব বিরক্ত লাগত, কিন্তু আজ ওই হাসি প্রমাণ দিচ্ছে দীপেশ খুব সুখী মানুষ। মৌলি কখনো স্বপ্নেও ভাবেনি এমন দিন আসবে তার জীবনে, আবার তাকে দীপেশের সাথে দেখা করতে হবে কোনোদিন। গতকাল মৌলি বাধ্য হয়েই ফোন করে দীপেশকে দেখা করতে বলেছিল। ভাবলে অবাক হয় সে, তার মেয়ে মোনালিসা সারা দেশে দীপেশের ছেলে পৃথ্বীশকেই পেল প্রেম করার জন্য। বিয়েও করবে স্থির করেছে দুজনে, পৃথ্বীশ তার বাড়িতেও জানিয়েছে, সবাই রাজি, এবার একদিন বসে কথাবার্তা ফাইনাল হবার অপেক্ষা। ফোনে মৌলির পরিচয় পেয়ে খুব অবাক হয়ে গিয়েছিল দীপেশ, সেটা দীপেশের ফোনের ওই প্রান্তে কিছুক্ষণ স্তব্ধতাতেই বুঝতে পেরেছিল মৌলি। অবশ্য মৌলি ভাবেনি ফোন করলেই দীপেশ সত্যি দেখা করবে তার সাথে, কারণ সে দীপেশকে যে বদনাম দিয়েছিল একদিন, সেই অপমানের পরে তার সাথে দেখা না করাটাই স্বাভাবিক ছিল। বছর 30 আগে দীপেশের সাথে মৌলির দেখাশোনা করে বেশ ধুমধাম করে বিয়ে হয়েছিল, কিন্তু মৌলির মন ছিল তার প্রেমিক প্রভাসের উপর। মৌলির বাবা মা কিছুতেই রাজি হয়নি ওই গিটার বাজানো রকস্টার এর মতো বড় চুলওয়ালা প্রায় বেকার ছেলের সাথে তার একমাত্র মেয়ের বিয়ে দিতে, কারণ প্রভাস তখনও পর্যন্ত তেমন কিছুই করত না, টুকটাক ব্যান্ডে বাজিয়ে যেটুকু হয় সেটুকু ছাড়া। মৌলির বাবা তার নিজের মাথার দিব্যি দিয়ে মেয়েকে দীপেশের সাথে বিয়ের জন্য রাজি করান। দীপেশের মতো ওয়েল সেটেলড ছেলের সাথে বিয়ে না করলে মৌলি তার বাবার মরা মুখ দেখবে, এই বলে মৌলিকে রাজি করানো হয়। মৌলি এক প্রকার বাধ্য হয়ে দীপেশকে বিয়ে করে। সত্যি বলতে কি, দীপেশের সাদামাটা চেহারাও মৌলির মোটেই পছন্দ হয়নি। কোথায় প্রভাস আর কোথায় দীপেশ? বিয়ের পর বৌভাতের রাতে মৌলি পরিষ্কার বলে দিয়েছিল দীপেশ যেন তার কাছে আসার চেষ্টা না করে। দীপেশ মেনে নিয়েছিল, সে ভেবেছিল হয়তো মৌলি ভয় পাচ্ছে, নতুন জীবন, নতুন সংসার, নতুন মানুষ। সত্যি তো, সময় তো লাগবে, তাই মৌলির ডাকের অপেক্ষায় ছিল সে। কিন্তু বিয়ের দুই সপ্তাহ পরেও একদিনও দীপেশকে কাছে আসতে দেয়নি মৌলি। দীপেশ ও সময় দিচ্ছিল মৌলিকে, কোনোদিনও জোর করেনি বা কিছু জিজ্ঞেস করেনি মৌলিকে। মৌলিকে দেখতে গিয়ে তার রূপে প্রথম দিন থেকেই মুগ্ধ দীপেশ ততদিনে মৌলিকে বেশ ভালোবেসে ফেলেছিল। সে চেয়েছিল ধীরে ধীরে সম্পর্কটাকে ভালোর দিকে নিয়ে যেতে, কিন্তু মৌলি সুন্দরী হলেও তার মনে যে কতটা বিষ ছিল, তার মনের অবরুদ্ধ দরজা যে কোনোদিন খুলবে না, সেটা দীপেশ বুঝেছিল বিয়ের এক মাস পরে। মৌলি যখন বাপের বাড়ি ঘুরতে যেতে চাইল, দীপেশ আপত্তির কোনো কারণ দেখতে পায়নি, কিন্তু বাপের বাড়ি গিয়ে আর শ্বশুর বাড়ি ফিরতে চায়নি মৌলি। মৌলি দোষ দিয়েছিল দীপেশ নাকি পুরুষত্বহীন, মৌলির এমন অপবাদে দীপেশ ভীষণ হতবস্তু হয়ে গিয়েছিল, লজ্জায় অপমানে মিশে গিয়েছিল মাটিতে। তবুও সে গিয়েছিল মৌলির বাপের বাড়ি তার সাথে দেখা করতে, তার সাথে সামনাসামনি খোলামেলা কথা বলতে। কেন এমন বদনাম দিল তাকে সেটা জানতে, কিন্তু মৌলির বাবা মাও এমনভাবে তার দিকে তাকিয়েছিল যে
সে লজ্জায় মাথা নিচু করে নিয়েছিল। যেন এই বড় রোগ সম্পর্কে না জানিয়ে বিয়ে করে তাদের মেয়ের জীবনে বড় ক্ষতি করে দিয়েছে সে, এমন অপ্রস্তুত পরিস্থিতিতে সে কোনো দিন পড়তে পারে স্বপ্নেও ভাবেনি দীপেশ। অনেকবার অনুরোধ করার পরেও মৌলি তার সাথে দেখাই করতে চায়নি। মৌলির বাবা মায়েরও অদ্ভুত নির্লিপ্ততা ব্যবহার দেখে ফিরে চলে এসেছিল সে। অপমানিত হওয়ার সাথে সাথে মনের দিক থেকে ভীষণভাবে ভেঙে পড়েছিল দীপেশ। সে কদিনে মৌলিকে সে সত্যিই ভালোবেসে ফেলেছিল। যাকে ভালোবাসে সে যদি তাকে এমন বদনাম দিতে পারে, তার সাথে দেখা পর্যন্ত না করতে চায়, তাহলে তার আর কি করার আছে? দীপেশ এতদিনে বুঝতে পারে মৌলি কেন তাকে তার কাছে যেতে দেয়নি। আসলে মৌলি তাকে একদিনের জন্য ভালোবাসেনি, ভালোবাসতে পারেনি। কিন্তু এখন তার করণীয় কি? কি করবে সে? এখন কি নিজের ডাক্তারি পরীক্ষা দিয়ে তাকে বোঝাতে হবে সবাইকে? সবাইকে বুঝিয়ে বা কি হবে? যার সাথে সংসার করবে সেই যখন রাজি নয় সংসার করতে, সেই যখন তাকে এরকম চরম অপমান করতে বদনামটা দিয়েছে, সেখানে তার আর মন চাইল না জবাবদিহি করার। বউ পালিয়েছে কথাটার মধ্যে ভীষণ সাংঘাতিক অপমান ও হেও আছে। যদিও দীপেশের পার্সোনালিটির জন্য তাকে নিয়ে সামনাসামনি ঠাট্টা করতে কেউ সাহস পায়নি, কিন্তু বাড়ির লোক আর অফিসের কলিগদের কৌতূহলী জিজ্ঞাসু চোখের দৃষ্টি সে এড়াতে পারেনি। অপমানে বিধ্বস্ত হয়ে ছুটি নিয়ে নিজেকে ঘর বন্দি করে রাখে বেশ কিছুদিন। মৌলির বাবা মা আর কি করবেন? মৌলির বাবা নিজে খুব অনুশোচনা করছিলেন। ভালোভাবে খোঁজ না নিয়ে জোর করে মেয়ের বিয়ে দেওয়া ঠিক হয়নি এই ভেবে। যদিও বা মেয়ে বাবা মায়ের পছন্দ মতো বিয়ে করল, কিন্তু জামাই এর যদি এমন সমস্যা থাকে তাহলে আর কি করার? একবার বিয়ে হয়ে যাওয়া মেয়ের আরেকবার বিয়ে কিভাবে হবে? এ এক নতুন চিন্তায় পড়লেন তারা। অগত্যা প্রভাসের অবারিত দ্বার খুলে যায় মৌলির বাড়িতে। অপেক্ষা শুধু ডিভোর্সের। বেশ কিছুদিন নিজেকে ঘরবন্দি রাখার পরে দীপেশ নিজের মনকে বোঝানোর চেষ্টা করে, স্বাভাবিক হবার চেষ্টা করে। আস্তে আস্তে সে এটা বুঝেছিল তার সাথে সংসার না করবার পিছনে নিশ্চয়ই কোনো গাঢ় কারণ আছে। তাই সে ধীরে ধীরে চেষ্টা করেছে মৌলিকে ভুলে যাওয়ার। এই ঘটনার মাস চারেক যেতে না যেতে মৌলির কাছ থেকে ডিভোর্সের পেপার পেয়েছিল দীপেশ। দীপেশ বুঝতেই পেরেছিল আগে মনকে এমন পরিস্থিতির সম্মুখীন হবার জন্য তৈরি করেছিল সে, তাই নির্দ্বিধায় সই করে দেয়। এত তাড়াতাড়ি ডিভোর্স পেপারে সই করে দিতে মৌলিও ভীষণ অবাক হয়েছিল। দীপেশ নিজের সপক্ষে আনা মিথ্যে অভিযোগ এত সহজে কেন মেনে নিল? একটা প্রতিবাদ করল না সে। তবে এই নিয়ে মৌলি বেশি ভেবে আর সময় নষ্ট করেনি। প্রভাসের সাথে বিয়ে করে সুখের সাগরে ভেসে গিয়েছিল, আর তাদের ভালোবাসার ফল হল ছেলে প্রদীপ্ত আর মেয়ে মোনালিসা। মৌলি কখনো ভাবেনি জীবনে আর কখনো এইভাবে দেখা করতে হবে দীপেশের সাথে, কিন্তু পৃথিবী সত্যিই গোল। নইলে অদ্ভুতভাবে দীপেশের ছেলে পৃথ্বীশের সাথেই তার মেয়ে মোনালিসার অফিসে গিয়ে প্রেম হয়। প্রথমে খুশি খুশি মেনে নিয়েছিল মৌলি। আজ প্রভাস নেই, বছর পাঁচেক হল, ছেলেও বিয়ে করে সেটেল করে গেছে মুম্বাইতে। এখন মেয়ের বিয়েটা হলে কন্যাদায় থেকে রক্ষা পায় সে। কিন্তু যেদিন পৃথ্বীশকে প্রথম বাড়ি নিয়ে আসে মেয়ে, মৌলির তখনই ভীষণ চেনা মনে হয়েছিল, কোথায় যেন ছেলেটিকে দেখেছে সে।
তৎক্ষণাৎ মনে করতে পারেনি সে, কিন্তু হাঁটাচলা কথা বলার স্টাইল দেখে পরমুহূর্তেই মনে পড়ে যায় দীপেশের কথা। পৃথ্বীশের কাছে তার বাবার নাম জিজ্ঞেস করাতে আরো শিওর হয়ে গিয়েছিল সে। অবিকল বাবার চেহারা পেয়েছে পৃথ্বীশ, শুধু দীপেশের মতো সাদামাটা নয়, অনেক বেশি স্মার্ট এ যুগের ছেলেদের মতো। ভীষণ অপ্রস্তুতে পড়ে গিয়েছিল মৌলি, চিন্তায় পড়ে গিয়েছিল ভীষণ। আজ এতদিন পরে তার সমস্ত অন্যায় অপবাদ ফাঁস হয়ে যাওয়ার ভয় চেপে ধরেছিল তাকে, কিন্তু নিজের মনের অবস্থা সে মুখে আর প্রকাশ করেনি। অবশেষে বুদ্ধি করে পৃথ্বীশের কাছ থেকে তার বাবার ফোন নাম্বার চেয়েছিল বিয়ের আগে দেখাশোনার কথা একটু বলার জন্য। পৃথ্বীশ নির্দ্বিধায় খুশি হয়ে নাম্বার দিয়ে দিয়েছিল। পরের দিনই মৌলি ফোন করে দীপেশকে। দীপেশ অবাক হয়ে গেছিল মৌলির পরিচয় পেয়ে, কিন্তু অবাক হয়নি মৌলি দেখা করতে চাওয়ার কথা শুনে। সামনাসামনি দীপেশকে কি বলবে বুঝতে না পেরে মৌলি অবশেষে জিজ্ঞেস করল, আপনি ক্ষমা করেছেন আমাকে? দীপেশ মৃদু হেসে বলেছিল, সে তো অনেক আগেই করেছি, যখন শুনলাম আপনি 6 মাসের মধ্যে বিয়ে করছেন আবার। মৌলি লজ্জায় মাথা নিচু করে নিয়ে বলল, সরি সেদিনের জন্য, আসলে। দীপেশ আলতো হেসে মৌলির কথাতে বাধা দিয়ে বলল, ছাড়ুন এসব কথা, আজ কেন ডেকেছেন এটা বলুন। মৌলি ইতস্তত ভাবে বলল, না মানে আমার ওই অপমানের জন্য আমার মেয়ের সংসারের উপরে কোনো প্রভাব ফেলবে না তো। দীপেশ এবার হো হো করে হেসে বলল, কি যে বলেন, এতদিনে আমাকে চিনলেন না? তারপর আবার মৃদু হেসে মৌলির দিকে সরাসরি তাকিয়ে বলল, আপনি নিশ্চিন্তে থাকুন, আমার ছেলেটা একদম আমার কপিকাট, ভালো যখন বেসেছে। আপনার মেয়ের সব ইচ্ছেই পূর্ণ সে করবে, আমি জানি, আপনার মেয়ে ভীষণ সুখী হবে। মৌলির চোখের কোনটা কেন জানে না হঠাৎ করে ভিজে উঠল। মনে পড়ল প্রভাসের সঙ্গে তার সংসার জীবনের বেশ কিছু অসুখী মুহূর্তগুলো, যে প্রভাসকে পাবার জন্য দীপেশকে বিনা দোষে বদনাম দিয়েছিল সে। সেই প্রভাসও তো একদিন রাগের সময়, কথা কাটাকাটির সময় তাকে ওই কথা নিয়ে খোঁটা দিয়েছিল, বুঝিয়েছিল মৌলি কতটা সাংঘাতিক মেয়ে। তখন কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিল মৌলি, চোখের জল লুকিয়ে সে বলল, একটা কথা জিজ্ঞেস করব। দীপেশের জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে মৌলি বলল, আপনি আমাকে ক্ষমা কি করে করলেন? ক্ষমা কেন করব না, প্রথমে খারাপ লেগেছিল ঠিকই, কিন্তু ডিভোর্সের 6 মাসের মাথায় যখন আপনি বিয়ে করলেন তখন বুঝলাম আপনি ভালোবাসায় ছিলেন। মৌলি অবাক হয়ে বলল, কিন্তু আপনি তো সেটা প্রথমে জানতেন না, তাহলে আমার দেওয়া বদনামটা শুনেও কোনো স্টেপ নেননি কেন? দীপেশ মৃদু হেসে বলল, তখন আমিও ভালোবাসায় ছিলাম যে। মৌলি চোখ নামিয়ে নিল, এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল মৌলির। সেদিন প্রভাসের সাথে দীপেশের অনেক কম্পেয়ার করে প্রভাসকেই জিতিয়ে দিয়েছিল সে। আসলে প্রভাস আগে থেকেই জিতেছিল, কিন্তু অনেক পরে তার মনে একটা খারাপ অনুভূতি কাজ করত, এই যে দীপেশের প্রতি সে কি ভীষণ অন্যায় করেছিল, যেটা দীপেশের এর মতো মানুষের প্রাপ্য ছিল না। আত্মগ্লানিতে তার মাথা নিচু হয়ে গেল। দীপেশ পরিস্থিতির সামলাবার জন্য বলে উঠল, আমার গিন্নিটিও বেশ ভালো মানুষ জানেন,
আমার মামার বন্ধুর মেয়ে, মামাকে আমি সব সত্যি কথা জানানোর পর তার বন্ধুর মেয়ের সাথে আমাকে বিয়ে দেন। আমার গিন্নি কিন্তু ভারী রসিক মানুষ, সে কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসে। মৌলি অবাক হয়ে জিজ্ঞেস করল, আমাকে কেন? ওই যে আপনি আমাকে এমন অপবাদ দিয়েছিলেন বলেই নাকি তার ভাগ্যে আমি জুটেছি, আসলে আপনার শাপে তার বর হয়েছে নাকি বলেই হা 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 করে হাসল দীপেশ। মৌলি অনুশোচনায় মাথা নিচু করে নিল, তারপর দীপেশ এর দিকে সরাসরি কিন্তু লজ্জিত চোখে তাকিয়ে বলল, নিশ্চিন্ত হলাম আপনার মতো একজন শ্বশুর পাবে আমার মেয়ে। এটা ভেবে দীপেশ মৃদু হেসে বলল, একদম নিশ্চিন্ত থাকুন, আমাদের ওই ক্ষণিকের এক মাসের সম্পর্কের জন্য ভবিষ্যতে কোনো সম্পর্কের কোনো রকম কোনো সমস্যা হবে না। আর একটা কথা আমার তরফ থেকে আপনাকে একটু থ্যাঙ্কস জানানোর ছিল, কারণ আপনি আমাকে অপবাদ দিয়ে ত্যাগ করেছিলেন বলেই আজ আমি আমার গিন্নিকে পেয়েছি। পরে বুঝেছি আমি আপনার উপযুক্ত নই ঠিকই, কিন্তু ওকে বিয়ের করে বুঝেছি আমার গিন্নি আর আমি আমরা দুজন দুজনের একেবারে পরস্পরের পরিপূরক, তাই একরাশ ধন্যবাদ আপনাকে। বাড়ি থেকে বার বার ফোন আসছিল দীপেশের, ফোন বের করে স্ক্রিনটা দেখে উঠে দাঁড়িয়ে নমস্কার করে বলল, এবারে যেতেই হবে, নইলে ছেলের শাশুড়ির সাথে পরকিয়া করছি, বুড়ো বয়সে আবার এই বদনাম দেবে গিন্নি, সাংঘাতিক মহিলা বুঝেছেন, সারাটা জীবন আঙুলের ডগায় আমাকে নাচিয়ে গেল বলে নিজেই হো হো করে হেসে প্রমাণ দিল। গিন্নির আঙুলের ডগায় নাচতে তিনিও কম ভালোবাসেন না। মৌলি একা কফি কাপ নিয়ে বসে একদৃষ্টিতে দীপেশের চলে যাওয়া দেখল, মনের কি কোথাও এক কোণে শান্তপর্ণে একটু চিনচিনে ব্যথা হচ্ছিল তার। সমাপ্ত।